ভোলার তজুমদ্দিন উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, বিনামূল্যে জমি ও গৃহ প্রদান কার্যক্রম বাস্তবায়নের চতুর্থ পর্যায়ে গৃহ নির্মাণের জন্য জমি ক্রয় এবং চলমান গৃহ নির্মাণ কাজের বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজীব আহমেদ। শনিবার সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কেয়ামুল্লা, গুরিন্দা বাজার এবং চাঁচরা ইউনিয়নের কাঁচাখালিতে প্রকল্প পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ বিল্লাল হোসেন, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ কিরণ, চাঁচরা ইউপি চেয়ারম্যান আবু তাহের, প্রেস ক্লাব সভাপতি রফিক সাদি প্রমুখ। তজুমদ্দিনে চতুর্থ পর্যায়ে প্রায় 200 পরিবারের জন্য জমি ক্রয় করা ও গৃহ নির্মাণ বাস্তবায়ন কাজ চলমান রয়েছে। এর আগে 168টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বসবাসের জন্য প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর করেন উপজেলা প্রশাসন।